রাজধানীর বাজারে ডিম ও মুরগির দাম এখনও চড়া, সবজি ও মাছের দামেও মিলছে না স্বস্তি। এছাড়া খুচরা বাজারে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। সঠিক বাজার তদারকি ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে মনিটরিং জোরদারে তাগিদ ক্রেতাদের। মহিবুল কাদেরের প্রতিবেদন। রাজধানীর কাউরান বাজারে চালের আড়তে বস্তা প্রতি 50 টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেটের দাম। মোটা আতপ চালের দামও ঊর্ধ্বমুখী। বাজার নিয়ন্ত্রণ রাখার সরকারের দায়িত্ব, সরকারের যদি চেষ্টা করে কী না করতে পারে। আমরা শুনছি যে ইন্ডিয়া থেকে চাইলে আনতে হবে, কিন্তু বাজার যাত হচ্ছে না এখন। ব্রয়লার 170 ও দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 520 টাকা। ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহের দরেই বিক্রি করছেন তারা। আগে যে বেতনটা পেতাম সেটা দিয়ে যে বাজারটা করতাম, এখন যেহেতু বাজারের দাম বেড়ে গেছে সুতরাং ওই হিসাবে বেতন তো আমার কমে গেছে। আমার কোম্পানি আমাকে আর আমার বেতন বাড়াই দেয় না। না দোকানদার আলাদা পানিশমেন্ট দিয়ে কোনো লাভ নাই। আপনারা আসল জায়গা মতো যারা এগুলি এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদের কিছু ধরা উচিত। অন্যদিকে কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে সবজি ও মাছের বাজারে লেগেছে দাম বৃদ্ধির ছোঁয়া। এক কেজি ডিপ্লোমা দুধ বর্তমানে গরিব মানুষ খাইতে পারবই না, খাওয়াই বন্ধ। এক কেজি ডিপ্লোমা দুধ কোম্পানি করছে 797 টাকা, দাম বেচন লাভে কত 820 টাকা রূপে বেচন লাগবে, গরিব তো খাওয়া বন্ধ। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করার তাগিদ ভোক্তাদের। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।